আমাদের দাঁড়াতেই দেয়নি কেকেআর, হারের কারণ বলতে গিয়ে সোজা সাপটা স্বীকারোক্তি এসআরএইচ অধিনায়ক কামিন্সের, যে বিধ্বংসী ব্যাটিং অর্ডারের হাত ধরে সানরাইজার্স হায়দ্রাবাদ 2024 আইপিএলে দাঁপিয়ে বেরিয়েছে, সেই ব্যাটিং অর্ডারই ফাইনালে ডোবালো তাদের। প্লে অফের দুটি ম্যাচেই হায়দ্রাবাদের ব্যাটিংকে একেবারে সাধারণ স্তরে নামিয়ে আনলেন কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। কোয়ালিফায়ার ওয়ানের পর আইপিএল এর ফাইনাল ম্যাচেও হায়দ্রাবাদের ব্যাটারদের একেবারে কাঁদিয়ে ছাড়লেন মিচেল স্টার্ক আন্দ্রে রাসেলরা। শনিবার কেকেআর বোলারদের দাপটে 18.3 ওভারে সানরাইজার্স মাত্র 113 রানে অল আউট হয়ে যায়। এটি আইপিএল ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের নজির। এই রান তাড়া করতে নেমে সহজেই 57 বল বাকি থাকতেই 8 উইকেটে জয় ছিনিয়ে নেয় কেকেআর। ম্যাচের পর এসআরএইচ অধিনায়ক প্যাট কামিন্স স্বীকার করে নেন তারা একেবারেই লড়াই থেকে হারিয়ে গিয়েছিল, কেকেআর তাদের নাস্তানাবুদ করে ছেড়েছে। খেলা থেকেই হারিয়ে গিয়েছিলাম লজ্জাজনক হারের পর কামিন্স সোজা সাপটা ভাষায় বলেন, ওরা দুর্দান্ত বোলিং করেছে, আমাদেরই দাঁড়াতেই দেয়নি, আমরা আউটপ্লে হয়ে গিয়েছি, ওরা আমাদের কোনো সুযোগ দেয়নি। তবে এটি বেশ কঠিন উইকেট ছিল এবং 200 রান হওয়ার মতো বেশি উইকেট ছিল বলে মনে হয় না। 160 রান করতে পারলে আমরা একটা সুযোগ পেতাম। হারের পরেও দলের পিঠ চাপড়ালেন কামিন্স। ফাইনালে বাজেভাবে হারলেও দলের পিঠ চাপড়াতে ভুললেন না কামিন্স। তিনি বলেন, এটা একটা ভালো মরশুম ছিল, এতজনের সঙ্গে এর আগে আমার কাজ করার অভিজ্ঞতা ছিল না, কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে কাজ করাটা দারুণ বিষয়, সত্যি খুব ভালো স্কোয়ার ছিল এবং স্টাফেরাও অসাধারণ ছিলেন, দারুণ সময় উপভোগ করেছি। আমরা ভারতে এর আগে অনেক ম্যাচ খেলেছি, তবে সেই সব নীলের সমুদ্রের মাঝে। এবার অনন্ত আমার দলের সমর্থনে গলা ফাটাতে দেখলাম ভক্তদের। ম্যাচের সংক্ষিপ্ত ফল, রবিবার টস জিতে হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। 113 রানে তারা অল আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন অধিনায়ক প্যাট কামিন্স, তিনি 19 বলে 24 রান করেছেন। এছাড়া 23 বলে 20 করেন এডেন মার্করাম, 17 বলে 16 করেন এনরিক ক্লাসেন, 10 বলে 13 করেন নীতিশ কুমার রেড্ডি, বাকিরা এক অঙ্কের ঘরেই গড়াগড়ি খেয়েছেন। পাওয়ার প্লেতেই 3 উইকেট হারিয়ে বসেছিল হায়দ্রাবাদ, সেখানেই তাদের কোমর ভেঙে যায়, তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। পাওয়ার প্লেতে 3 উইকেটের মধ্যে 2 উইকেট নিয়েছে কামিন্স, 1 উইকেট নেন বৈভব অরোরা। এদিন কেকেআর এর হয়ে সবচেয়ে সফল বোলার আন্দ্রে রাসেল 2.3 ওভার বল করে 19 রান দিয়ে 3 উইকেট তুলে নেন। এছাড়া হর্ষিত রানা নিয়েছেন 2টি উইকেট। রান তারা করতে নেমে 10.3 ওভারে 2 উইকেট হারিয়ে 114 রান করে ফেলে কেকেআর। সেই সঙ্গে তারা তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়ে যান কিং খানের টিম। কেকেআর এর হয়ে সর্বোচ্চ রান করেছেন ভেঙ্কটেশ আয়ার, যে পিচে খেলতে গিয়ে নাকানি চোবানি খেয়েছে হায়দ্রাবাদ, সেই পিচে ভেঙ্কটেশ 4টি 4, 3টি ছক্কার হাত ধরে দাপটের সঙ্গে 26 বলে 52 করে অপরাজিত থাকেন। ওপেন করতে নেমে 32 বলে 39 করেছিলেন রহমানুল্লাহ গুরবাজ।